হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুরে, লোপাদির শো আছে। আসলে আমাদের শোটা কালকে, কিন্তু যেহেতু আমাদের প্রচুর ইনস্ট্রুমেন্ট, মানে বিশেষ করে আমার আর অনুপমদার, সেই কারণে আমরা একদিন আগে বেরিয়ে গেছি এবং ওখানে গিয়ে আমরা স্টে করব। আমাদের ওখানে হোটেল বুক করা আছে অলরেডি। তো আমরা বেসিক্যালি যাচ্ছি দুর্গাপুর ওয়ের দিকে। তো দুটো রাস্তা আছে, একটা হচ্ছে বৈদ্যবাটি দিয়ে, আর একটা চন্দননগর দিয়ে, যেটা আমরা এখন যাচ্ছি সেই রাস্তাটা দিয়ে, কারণ এটা বেশি ফাঁকা থাকে। সো ফাইনালি দুর্গাপুর ওয়ে পেয়ে গেছি আমরা। এবার এখান থেকে এখনও আড়াই তিন ঘন্টা কি চার ঘন্টা লাগতে পারে, নো আইডিয়া, দেখা যাক। প্রায় অনেকক্ষণ ট্র্যাভেল করার পর আমাদের খিদে পেয়ে গেছে। আমাদের দাঁড়ানোর কথা ছিল আজাদ হিন্দে, তো সেটা আর হলো না, কারণ হঠাৎ চোখের সামনে KFC চলে এলো। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নেব একটু। এই হচ্ছে আমাদের উদয়দা, সারাক্ষণের সঙ্গী। তো আমরা অনেকক্ষণ হয়েছে অর্ডার দিয়েছি, এখনও অবধি অর্ডার আসার নাম করছে না। তো ওখানে লেখা ছিল যে 7 মিনিটের মধ্যে না হলে এক্সট্রা চিকেন দেবে হয়তো, বাট 7 মিনিট পার হয়ে গিয়েও আরও বেশি টাইম লেগে গেছিলো, কিন্তু আমরা চিকেন পাইনি। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা এখন বাস্কিন রবিন্সে চলে এসেছি আইসক্রিম খেতে, কারণ আইসক্রিম আমার খুব ফেভারিট বাস্কিন রবিন্সের। তো কোন ফ্লেভারটা নেবো বুঝতে পারছিলাম না, অনুপম দা একটা চুজ করে দিয়েছে। আমি চকলেট ফ্লেভার নিয়েছি, কারণ আমার চকলেটটাই বেশি ভালো লাগে। আর অনুপম দা অন্য একটা কী ফ্লেভার নিয়েছিল আমার ঠিক মনে নেই, এই যে এইটা অনুপম দা নিয়েছে, আর এই ফ্লেভারটা আমি নিয়েছিলাম। যাই হোক, আমরা দুর্গাপুরে এখন ঢুকে পড়েছি। তো আমরা এবার হলের ভেতরে প্রবেশ করব, দেখা যাক কি অবস্থা রয়েছে ভেতরে। সেটআপ চলছে এখন, সাউন্ড চেক কালকে সকালে হবে, তো আমরা আগের দিন এসে সব সেট করে নিয়েছি। এই হলো আমার সেট আপ, সব রেডি, মাইক সেট করা হয়ে গেছে। সাউন্ড চেক কমপ্লিট আমাদের। তো আমরা এবার রুমে যাব, রুমে গিয়ে একটু ফ্রেশ হব, একটু রেস্ট নেব। আমাদের আবার 7টার মধ্যে আসতে হবে, কারণ 7টায় আমাদের স্টেজ টাইম। লাইটটা নেই,
ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এটা হোটেলের বাইরেটা, এই হলো আমাদের হোটেলটা, খুবই সুন্দর। আমরা রেডি হয়ে এবার স্টেজের দিকে যাচ্ছি। স্টেজ 2 মিনিট পায়ে হেঁটে, বেশি দূর নয়। ঠিক যখন আমাদের শো শুরু হবে তার আগে বিশাল বৃষ্টি, কিন্তু যেহেতু আমাদের হলের ভেতরে শো, ওই জন্য কোনো চাপ হয়নি। কিন্তু অনেক লোক আসতে পারেনি বৃষ্টির জন্য, তাও এমন কিছু কম লোক হয়নি, ভালোই লোক হয়েছিল, কিন্তু বৃষ্টিটা না হলে আরও বেশি হতো। একে একে লোক ঢুকতে শুরু করেছে, খুব ভালো লাগছে।